ভাই চলো বরে মাফ করে দে এই জমের এক দেড় ঘন্টা দেওয়ার মধ্যে মুই জ্বলতে লাগছি আমার কি দয়া মায় নাই দাদু মুই ভাবিটা ঠিক পদ্ধতি করলো দাদু মোর হাত তুলে কল হিরিয়ে যাচ্ছে লাগছে গিরিঙ্গি করার সব মনে ছিল না ওই বাড়ির ছেলে কত বড় গিরিঙ্গি করছে তুই আমার লাগে তোর তো আমি আপন ভাবছিলাম আপন ভাইবে পাঠাচ্ছিলাম তুই মনে করছিস কি যে তোর আমি আত্মাতে ছেড়ে দেবো তোর লগে যে তিনজন পাঠাচ্ছি এটা তোরা কি করছ দাদা মুই ভাবিটা ঠিকই কইছি আমরা যে তিনটা গুরু গেরা টিক টিকি ওই বান্দর হনে নাই মোর না নোর কানো গেছে বুঝছেন ভাই টিক টিকি কই ভাই টিক টিকি কই আমরা ভাই এটা বিচার করবেন ভাই এটা বিচার তো করতেছি মুই কোন অন্যায় করি নাই মুই যা করছি ভালো করছি আমার লগে কিরাম তোর গিরিঙ্গি করছে ভাবির কি করছিস কি আমি বলে মাল তুই কি এমটি টিপলে প্রিন্ট করছিস চললে ভাই ভাবি যে এমন কঠিন হয়ে যাবো এটা কিন্তু আমি বোঝা পারি না আমি কিন্তু দিলে খুব চোট পাচ্ছি ভাই হন মমিন আমার মাথা এখন বুদ্ধি আছে আমি কি করি জানো এই যে ঘটনাগুলো ঘটছে তুই মালুতে খুলে কবি মালুতে যাবো এরপরে তোর ভাবির লোক দেখা করতে যখন সামনাসামনি পরে যাব তখন তো অটো গরম হয়ে নরম হয়ে যাবো আর শেষে তো আমি আছি ঠিকঠাক করে বলবো না অসুবিধা কি হ্যাঁ ভাই এটা তো আপনি ভালো কথা কইছেন আপনার তো ব্রেন খুব ট্যালেন্ট আছে শোন সবাই তো মনে করো কোনো বুদ্ধি নেই আসলে আমার বুদ্ধি তো তোর ভাবি চলে ওইভাবে তো চলতেছে তোর ভাবি ভাবি চলে আপনি ঠেলা গাড়ি দিয়া আপনি চলতেছেন এরোপ্লেন দিয়া আচ্ছা যাও নিজে প্রশংসা করছিস আমি তো সব কিছু লুকিয়ে রাখি ওসব বাদ দে ঠিক আছে যা যা তুই যা 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 আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে রেডিও যেতেছি ভাই ভাই আপনি খালি আমার লোক একটু দোয়া রাখেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই তুই কোন হানে না আমি 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 আছি আমি কোন ভাই আমি তোর বড় ভাই না আপনার ভাই না তুই আর কখনো ওই মালতির বাড়ির সামনে খারাপই না কাল রাতে মালতির বিয়ে হয়ে গেছে আচ্ছা আমরা আছি না আমরা আছি না আল্লাহর রসুলের পরে তো আমরা আছি নাকি আমরা ভাই বেরোধার না তুই আয় ভাই তুই আয় আয় আরে ভাই ভাবি আপনারা আচ্ছা মমিন ভাই আমার তোর মনটা যদি এরকম খারাপ থাকে তোর ভাবি আমার ভালো লাগে কো এই যে এইটা ভাই আপনি কি কইতেছেন আমি তো ভালো আছি আমি ঠিক আছি তো দেন তো দেন তো ভাবি বাইরে গেলে কি কয় আপনার ভাইজান যা বলেছে ঠিকই বলেছে আপনি নিজের দিকে তাকিয়ে দেখেছেন কি অবস্থা আপনার মুমিন ভাই আপনি আমার উপর রাগ করেন আর নাই করেন কিন্তু মালতি সম্পর্কে আমি সব কিছু জানতাম বলে আপনাকে বারবার নিষেধ করেছিলাম না না ভাবি এগুলো আপনি কি কইতেছেন আমি এমটিতে আপনার কাছে শর্মিন্দা আছি আমি আপনার কত কথা কইছি না আপনি আমার মাফ করে দেন ভাবি চুপ এখন যা বলি আপনি শুধু শুনবেন কোনো কথা বলবেন না আমি আপনাকে মালতি নিয়ে সব কথা আগেই বলতে পারতাম কিন্তু আপনি ওর প্রতি এতটা ইনভলভ ছিলেন আমি আসলে কিছুতেই বলতে পারছিলাম না আপনি কষ্ট পাবেন বলে আসলে ও তোতলা এটা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না ওর বাবা একটু লোভী সেটা নিয়েও সমস্যা ছিল না কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল ওর একবার বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে কিন্তু গতকাল রাতে ওর বাবা ওর জন্য একটা ভালো ছেলে দেখে লুকায় লুকায় বিয়ে দিয়ে দিয়েছে আমি জানি ভাবি আপনারা আমারে কত ভালোবাসেন আমার ভালোবাসার মানুষ বলতে তো আপনারাই আছেন আর কেউ নাই আপনারা যে আমার কত ভালোবাসেন
আর কেউ এমতে আমার ভালোবাসে না, এই ভালোবাসার কাছে কির মালতি? মমিন রে, আমি তো জানি না মমিন, তোতলা হয়েছে অসুবিধা নাই, তোতলা মায়ের বিয়ে হয় না, আর বিয়েওয়ালা মানুষের তো বিয়ে হয়, হেরো তো অসুবিধাই। আমি যদি একটুখানি টের পেতাম কোনো অসুবিধা ছিল না, আর চোদ্দ গোষ্ঠী খারাপ থাকলে কোনো অসুবিধা হতো না, সব তো তুলে নিতাম না আমি। থাক আর চোদ্দ গোষ্ঠী কানার দরকার নেই, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। মালতী হয়তো বা আপনার সাথে সেকেন্ড টাইম দেখা হলে আপনাকে সব খুলে বলতে পারত, কিন্তু দেখাই তো হলো না। ভাই এখন কথা কই তর করলাম, আসলেই কপাল খারাপ কটু যে তোতলা মেয়ে বিয়ে গেলে কিন্তু অনেক সুবিধা, মনে করছে তোর সঙ্গে যখন রাগারি করতো তারে কোথায়, এই যে মমিন তোমারই কিন্তু আমি এই কোথি কোথি তুই তো পড়াই যেতি। এই আমি তো আমার লিখি না, আমি কিছু যে মমিন তোতলা মেয়ে হলে ভালো হতো। এই বছর তো দুঃখ মুখ করে যাই হোক, এখন সেমিফাইনালের মধ্যে একটা ঘটনা ঘটছিল, আগামী বছর ইনশাল্লাহ আমি মমিনকে বিয়ে দিয়ে দেব। একের পর এক সব বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে না? কাম কাজ ঠিক মতো করবি।